হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, শোনো শোনো, বনুকে এখন সকালবেলা ঘুম পাড়াচ্ছে, ঘুমাচ্ছে না বলে একটা আবার হাম্পে দিল। তো ও বনুকে ঘুম পাড়াতে থাক, আমি এদিকে আমার কাজ করে কাজ গুছিয়ে নিয়েছি। শোনুকে খেতে দিয়েছিলাম, তোকেও খাওয়ানো হয়ে গেছে। এই যে এখন বাজে প্রায় 10টা, তো বাড়ির রান্নাবাড়া করে চলে যাচ্ছি সোনুকে নিয়ে। সোনুকে যাচ্ছে চুল কাটাতে নিয়ে, যেহেতু পুজো এসে গেছে সামনে, তো চুল তো কাটা লাগবে। বাট অ্যাকচুয়ালি সোনুর মধ্যে চুল খুব হালকা, তো চলো চুল কেটে নিয়ে আসি। এই যে বসে আছে চুল কাটা নিয়ে। আগে যে কী ঝামেলা হতো, ওর বাবা, আমি, ওর দাদা সবাইকে লাগতো, বাট এখন আস্তে আস্তে চুল কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, একদম চুপচাপ বসে রয়েছে। বাট একটু তো নড়াচড়া করবে, যেহেতু বাচ্চা, এই যে চোখগুলো বুঝছে। তো এবার চুলগুলো সাইজ করে দেবে কাঁচি দিয়ে কেটে। শোনার মতো কে কে বাধ্য হয়ে চুল কাটে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমরা। অ্যাকচুয়ালি এই বয়সে বাচ্চারা চুল কাটতে চায় না বললেই চলে। তো শোনো, যে কাটছে এই বলতেই ভালো। এই যে শোনার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এবার শোনো, বাড়ি যাচ্ছে আমার সঙ্গে গল্প করতে করতে। তো বাড়ি চলে এসছে, এদিকে আকাশের মা গেছিল নবদ্বীপে পুজো দিতে, তো প্রসাদ নিয়ে এসছে। ও আগেকে বসে বসে খাচ্ছে প্রসাদ, আমার অবশ্য ও দিয়েছিল, আমিও খেয়েছি। এই যে প্রসাদ, এটা হচ্ছে নবদ্বীপের প্রসাদ। কাদের নবদ্বীপের কাছাকাছি কাদের বাড়ি অবশ্যই আমাকে জানাবে। ইতিমধ্যেই জমিতে ট্রাক্টর চালু হয়ে গেছে। এই যে এখানে অ্যাকচুয়ালি শস্য বোনা হবে, শস্যের সিজন চলে এসছে, তো এখানে ট্রাক্টর দেবে। ট্রাক্টর দিয়ে, ট্রাক্টরের লাঙল দিয়ে এটাকে সে এই জমিটাতে শস্য বোনাবে। অ্যাকচুয়ালি এই জমিটা আমাদের বাড়ির লাগোয়া করে, তো আমার করে অ্যাকচুয়ালি শোনো আছে এখানে। তো চলো ওদিকে কাজ সেরে চলে আসলাম। এই যে কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে আছে নারকল খোড়া, আর এখানে আছে দুধ। ভাবলাম সব কিছুই যখন আছে একটু পায়েস বানিয়ে ফেলি। তো অ্যাকচুয়ালি এর মধ্যে কিশমিস কাজু সবই দেওয়া যায়, বাট কাজুটা অতটা সবাই পছন্দ করে না, ভাবলাম কিশমিসটা শেষে দিয়ে দেব। এই যে আমার পায়েস রেডি, দুধ একটু অল্প হয়ে গেছে। আসলে অল্প বলতে গরুর দুধটা তো একটু হালকা ছিল, আর আমার আমল দুধটা আনা হয়েছিল না, সেই কারণে গরুর দুধেই করেছি। এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এই যে শোনার জন্য বেড়ে দিয়েছি, আর ও তো অপেক্ষা করে বসে আছে কখন খাবে। তো চলো ওকে খাইয়ে দিই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।